তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল অর্থাৎ 14/10/2022 থেকেই শুরু হয়ে গিয়েছে টেট 2022-এর ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া। তো আপনারা গতকাল থেকেই অনেকেই শুরু করে দিয়েছেন ফর্ম ফিল আপ করা। আমরা জানি যারা 4টে থেকে 6:30টার মধ্যে ফর্ম ফিল আপ করার চেষ্টা করেছে তাদের অনেক অসুবিধা হয়েছে। আমরা নিজেও কিন্তু সেই ফর্ম ফিল আপের ব্যাপারটা নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা অনেকেই দেখেছেন। এখন অনেকের মনের মধ্যে একই একটা প্রশ্ন আসছে, বিশেষ করে কোন পোর্শনটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে সবথেকে বেশি প্রশ্ন এসেছে এই হাউস নম্বর কী দেবো। হ্যাঁ, তো এই হাউস নম্বরটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু যে ম্যান্ডেটরি অর্থাৎ যে রেড টিক বলে একটা চিহ্ন থাকে সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা পর্ষদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা বলছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবুও কালকে থেকে আপনারা একই প্রশ্ন করেছেন যে হাউস নম্বরটা কোথায় পাবো। তো আমি আপনাদের স্ক্রিনশট এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা গুগলে গিয়ে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই বন্ধুরা, আপনাদের আমি বলে রাখি, আপনারা যারা যারা হাউস নম্বর দিতে চান আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন। নিজের এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করার পরে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্রিনশটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাউস নম্বর উল্লেখ করা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টে আপনারা কিন্তু এই হাউস নম্বরটা পেয়ে যাবেন, তো এখানে আপনারা পুট করে দেবেন। তারপরে আরও সবথেকে বেশি আমরা যেটা প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে এই সেকশনটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশান এবং তারপরে ট্রেনিং কোয়ালিফিকেশানে গিয়ে এই এক্সামিন বডি এবং যেটা রয়েছে স্ল্যাশ দিয়ে যে অ্যাফিলিয়েটিং বডি, তো এক্ষেত্রে আপনাদের অনেক মনের মনে প্রশ্ন আসছে যে এইখানে দাদা আমরা কী লিখব। তো যারা বিএড করে রেখেছে তারা, আমি বারবার বলছি, আপনারা যেই বোর্ডের আন্ডারে বিএড করেছেন, অনেকে বিভিন্ন যে টার্মে করেছেন, এখন যারা করছেন বিএড তারা জানেন যে WBUEE যে ইউনিভার্সিটিটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ফর যেটা রয়েছে, আপনারা জানেন ফুল ফর্মটা। যাই হোক, এই ইউনিভার্সিটির নামটা আপনারা দেবেন যারা এই মুহূর্তে আপনারা করছেন, আপনারা যারা বিএড করেছেন তারা জানবেন জিনিসটা। আগে যারা করেছেন বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে, কল্যাণী ইউনিভার্সিটি করেছেন, তারা ওই ইউনিভার্সিটির নামটা বিএডদের ক্ষেত্রে এখানে কিন্তু প্রযোজ্য। তারপরে নেক্সট যেটা আসছে যে পাস্ট অ্যান্ড অ্যাপিয়ারিং অ্যান্ড পারসুইং, তো এক্ষেত্রে দেখুন যে এইখানে যে জিনিসটা রয়েছে অ্যাপিয়ার পাস্ট না পারসুইং কোনটা দেব। তো আপনাদেরকে বারবার বলে রাখি যারা বিএড করছেন, ঠিক আছে, যারা এই বছর ভর্তি হয়েছেন তারা অবশ্যই পারসুইং লিখবেন, এবং যারা 21-23-এর ব্যাচ রয়েছেন, এক বছরের রেজাল্ট পেয়ে গিয়েছেন, তারা কিন্তু এখানে অ্যাপিয়ার যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। এবং যারা পাস করে গিয়েছেন সেটা তো বললামই আপনাদের। এবং আপনাদের একটাই প্রশ্ন আরও আসছে যে দাদা এই সার্টিফিকেট যেটা আমাদেরকে এখানে বলা হচ্ছে, সার্টিফিকেটটা কি তাহলে কি আপলোড করতে হবে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যে সেকশনটি রয়েছে আপলোড ডকুমেন্ট, এখানে ট্রেনিং ডকুমেন্ট যেখানে রয়েছে চুজ ফাইল 1 MB-র মধ্যে কিন্তু আপনাদের বলেছে এখানে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনিং ডকুমেন্টস, ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান। তো এইখানে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে, তো এইখানে চুজ ফাইলে আমরা কী আপলোড করব? তো যারা গ্র্যাজুয়েশন করার পরে বিএড করেছেন বা যাই হোক বিএড করার পরে যারা অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই যদি পার্সুইং ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের যে এনরোলমেন্ট সেইটা আপনারা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। যদি আপনি এক বছর কমপ্লিট হয়ে গিয়ে থাকে বিএড বা ডিএলএডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যে সার্টিফিকেটটি রয়েছে বা আপনাদের যে মার্কশিটটি রয়েছে 1 ইয়ারের বা 1st ইয়ারের সেটা কিন্তু আপনারা তুলে এখানে ছবি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে গল্প, অন্য কোনো ব্যাপার নেই, আপনারা শুধু ঘাবড়াচ্ছেন কোনো ব্যাপার নেই, এতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আর যারা পাস করে রয়েছেন তারা ফাইনাল ইয়ারের মার্কশিট দিয়ে দেবেন, শুধু মার্কশিট দিয়ে দিলেই হবে, এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের ব্যাপার কিন্তু বলা হয়নি, ঠিক আছে। রেজিস্ট্রেশন অর অ্যাডমিশন প্রুফ, যদি আপনারা যারা পার্সুইং রয়েছেন তারা জিনিসটা বুঝবেন, তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন জিনিসটা অথবা আপনাদের যে এনরোলমেন্টের যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু আপনারা অ্যাডমিশনের প্রুফ হিসেবে দেবেন, ঠিক আছে। এরপরে আধার কার্ডের ব্যাপারটা নিয়ে অনেকে বুঝতে পারছে না যে দাদা কীভাবে আমরা এই ছবিটা দেবো। তো এটা খুবই সহজ ব্যাপার, প্রথমে আপনারা আধার কার্ডটা নিলেন, সেটা প্রথম যে পেজটা রয়েছে বা যে আপনারা হয়তো ল্যামিনেশন অনেকে করে রেখেছেন সেটা ছবি তুললেন, তারপরে নেক্সটে ওটাকে উল্টিয়ে আবার একটা ছবি তুলে দুই দিয়ে কিন্তু আপনারা এখানে ছবিটা দুইবারে আপলোড করে দেবেন, আশা করি বোঝাতে পারলাম। তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেই সার্টিফিকেটের একটি ছবি এখানে আপনারা স্ক্যান করে আপলোড করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার, কোনো এখানে প্রবলেমের তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা অনেকেই বারবার একই প্রশ্ন করছেন, এবার এখানে আবার অনেকেই প্রশ্ন করছে একাডেমিক কোয়ালিফিকেশানে যে দাদা এইখানে কী করবো।
তো এখানে গ্র্যাজুয়েশন টাইপের পরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্টার ডবল স্টার দিয়ে কিছু কিছু এখানে রেড রেড কালারে রেখে দিয়েছে, আপনারা ভয় পাচ্ছেন। তো এখানে কিছুই বলেনি, ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ দ্য ক্যান্ডিডেটস ইজ বিএড কোয়ালিফাইড। তো এখানে আপনারা যদি বিএড কোয়ালিফাইড হন তাহলে এখানে কিন্তু জিনিসটা বলেছে, এখানে কি বলেছে যে অনার্স গ্র্যাজুয়েট উইল এন্টার মার্কস অবটেন ইন অনার্স পেপার অনলি। তো এখানে জেনারেলদের কথা বলা হয়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে এখানে অনার্স চুজ করবেন, অনার্স চুজ করার পরে এখানে আপনি কোন ইউনিভার্সিটিতে অনার্স করেছেন সেটা লিখলেন, তারপরে ইয়ার অফ পাসিং লিখলেন, তারপরে ফুল মার্কস কত পেয়েছেন, কত পেয়েছেন আপনি সেখানে লিখলেন, তারপর পার্সেন্টেজটা উল্লেখ করে দিলেন, হয়ে গেল ব্যাপার গল্প শেষ। এই হচ্ছে আপনাদের পুরো টোটাল জিনিসটা এখানে কিন্তু চেয়েছে। তো যারা জেনারেল করেছেন সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনারেল চুজ করবেন, তারপরে একইভাবে আপনারা জিনিসটা ফিল আপ করবেন। তো এইখানে হচ্ছে এইটুকুই আপনাদের জিনিস কিন্তু চেয়েছে। তো আশা করি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন যে দাদা এই যে ফর্ম ফিল আপ আমরা করলাম তার অ্যাডমিট কার্ড আমরা কবে পাবো, এই নিয়ে আমি একাধিক প্রশ্ন পাচ্ছি, আপনারা অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করছেন এটা নিয়ে। তো যাই হোক, আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে, পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। তো যাই হোক, আপনাদের বলে রাখি যে অ্যাডমিট কার্ডের যে ব্যাপারটি আপনাদের বলা হচ্ছে সেটা কিন্তু 3rd November পর্যন্ত আপনাদের এই ফর্ম ফিল আপ চলবে, তারপরে কিন্তু আপনাদের ওই অ্যাডমিট কার্ডের ব্যাপারটি নিয়ে কিন্তু কথাবার্তা হবে। তো এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট আমি আপনাদের সঙ্গে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সকলকে বলবো আপনারা এখন প্রিপারেশনে ধ্যান দিন, আমরা অলরেডি যুব প্লাসের সঙ্গে টাই আপ করে আপনাদের জন্য প্রিপারেশনের যে কোর্স সেটা কিন্তু বন্দোবস্ত করেছি। এবার আমরা কিন্তু মক টেস্টের বন্দোবস্ত করব, যারা যারা মক টেস্টে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই মক টেস্টের ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দেবো। তো আশা করছি সেখানেও আপনারা অনেকেই এনরোল করবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপনাদের ফুল ডিটেলস। গতকাল আমরা জানি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি, আমি বলেছিলাম যে আজকে ফর্ম ফিল আপ করার দরকার নেই, দু একদিন ওয়েট করুন, স্টেবল হতে দিন ওয়েবসাইটটাকে, তাহলে কিন্তু আপনারা আর কোনো সমস্যা হবে না। তো দেখুন আজ থেকে স্টেবল হয়ে গেছে, আজ থেকে আপনারা একদম কোনো বাধা ছাড়াই আপনারা এবার বাড়িতে বসেও কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন, ঠিক আছে। মোবাইলের মাধ্যমেও কিন্তু স্ক্যান ট্যান করে যদি আপনাদের কোনো নলেজ থাকে আপনারা মোবাইলেও করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় যে না আমার ভুল হয়ে যেতে পারে তাহলে নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেগুলোতে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নিয়ে আসুন। আর যে পেমেন্টের পেজটা নিয়ে সমস্যা হচ্ছিলো, অনেকেই বলছিলো যে দাদা আমাদের কাল পেমেন্ট হয়নি তাহলে কি আমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, কোনো ব্যাপার নেই বন্ধুরা, আপনারা সরাসরি এই যে লগ ইন পেজটা আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনারা নিজের ইমেল আইডি যারা রেজিস্টার করে রেখেছেন, রেজিস্টার করার পরে নিচে আপনাদের যে মোবাইল নম্বর সেটা দেবেন, তারপর ওটিপি যাবে, ওটিপির পরে আপনারা কিন্তু সরাসরি আবার পেমেন্ট পেজে চলে আসবেন। তো সেখানে কোনো রকম সমস্যা হবে না, এটা নিয়ে আমি একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আস যে কোশ্চেন রয়েছে, এখানে আপনারা এফএকিউ সেকশনে গিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে হোয়াট উইল হ্যাপেন ইফ আই হ্যাভ নট পেড দ্য অ্যাপ্লিকেশন ফি। তো অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত অ্যাপ্লিকেশন ফিটা পেড করতে না পারেন তাহলে কী হবে, তো ইউর অ্যাপ্লিকেশন উইল নট গেট ফাইনালি সাবমিটেড আনলেস ইউ পে দ্য রিকুইসাইড যে অ্যাপ্লিকেশন ফি, সেটা যতক্ষণ না আপনারা পেড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাইনাল সাবমিশন হবে না। নো রেজিস্ট্রেশন নাম্বার উইল গেট জেনারেটেড, অর্থাৎ আপনারা যতক্ষণ না পেড না করছেন ততক্ষণ না রেজিস্ট্রেশনের যে নাম্বার রয়েছে প্রাইমারি টেটের ক্ষেত্রে সেটা কিন্তু আপনারা পাবেন না বা জেনারেট হবে না, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপরে আরও প্রশ্ন হতে পারে যে আই হ্যাভ ডিটেক্টেড অ্যান ইরর ইন মাই অ্যাপ্লিকেশন ফর্ম পিরিয়ড টু পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, যেটা গতকাল সার্ভার লোডের কারণে হয়েছিল। তো এইখানেও কিন্তু সেম জিনিসটাই বলা হয়েছে যে আপনাদের কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেজটা থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে আপনাদের যে ফুল প্রসেসটা বললাম সেটা করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট পেজে কিন্তু আবার নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে আপনি অনলাইনে যে কোনো পেটিএম বলুন বা ফোনপে বলুন বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো মাধ্যম দিয়ে আপনারা পেমেন্ট করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম, কোনো জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে পার্সোনালি আপনারা মেসেজ করবেন, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা জানাবেন, আর যেটা বললাম যে আপনাদের কোনো রকম প্রিপারেশনের সমস্যা হলে সেটাও জানাতে পারেন, আমি এই নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও করেছি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের জন্য একটি বড় সুখবর, শেষ তারিখ বৃদ্ধি করা হলো। আপনারা যারা প্রাইমারি টেট 2022 প্রিপারেশন নিচ্ছেন
তাদের জন্য যে ব্যাচ শুরু করা হয়েছে যুবাবলাসের তরফ থেকে, আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রিপশন নিয়েছেন আমাদের অন্য ভিডিওগুলি দেখে, তো আপনাদের জন্য একটা বড় সুখবর, শেষ তারিখ যেটা 7 তারিখ ছিল সেটা বৃদ্ধি করা হলো এবং 10ই অক্টোবর থেকে আপনাদের যে ক্লাস শুরু হওয়ার কথা সেটা কিন্তু আপনাদের থাকছে। 11ই ডিসেম্বর আপনারা যারা যারা প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছেন, বিএড বলুন ডিএলএড বলুন, তারা সকলেই কিন্তু এই ক্লাস করার জন্য যোগ্য। আপনাদের জন্য বিরাট সুখবর, 1998 টাকার যে কোর্স আপনারা 50% অফে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা এই অ্যাপটিতে গিয়ে বুম্বা 100 যে কোডটি রয়েছে ইউজ করলেই আপনারা কিন্তু 50% ছাড় পেয়ে যাবেন। তো এই যে ক্লাস রয়েছে আপনাদের শুরু হয়ে যাচ্ছে 10ই অক্টোবর থেকে, তাই সকলকে বলবো যারা যারা ইচ্ছুক রয়েছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে পুরো ডিটেলস আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। এখানে বিষয়ভিত্তিক 5 জন অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা কিন্তু আপনাদের ক্লাস করানো হবে, 5টি বিষয়ে সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, লাইভ রেকর্ডেড ক্লাস হবে, সুবিধা রয়েছে, সপ্তাহে 6 দিনই আপনারা বিষয়ভিত্তিক ক্লাস পাবেন, প্রতি রবিবার মক টেস্টের কিন্তু সুবিধা রয়েছে। তাই সকলকেই বলবো যারা যারা প্রাইমারি টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সকলেই কিন্তু এখানে কিন্তু এনরোল করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।